বিভিন্ন কারণে এনআইডি কার্ড নষ্ট হতে পারে এই নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড নতুন ডাউনলোড করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে অনলাইনে আবেদন করার জন্য এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের ওয়েবসাইটে যেতে হবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইটের লিঙ্কটি দেয়া থাকলো ভিডিও ডিসক্রিপশনে অথবা আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট ডট বিডি লিখে এন্টার করলে এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আসার পরে আপনার যদি এনআইডির বিপরীতে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে প্রথমে আপনাকে রেজিস্টার করুন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করুণে ক্লিক করে আপনি এনআইডি সিস্টেমের মধ্যে ঢুকতে পারবেন তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে এবং এই ভিডিওর আই বেটনে প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন আমার রেজিস্ট্রেশন করা আছে এখন শুধু লগ ইন করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করব। তো প্রথমেই জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার টাইপ করে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের সিকিউরিটি কোড রয়েছে এই সিকিউরিটি কোডটি নিচের বক্সে হুবাহু টাইপ করতে হবে এখানে সবগুলো স্মল লেটারেই থাকে পাশাপাশি কিছু নাম্বারস থাকে যেরকম আছে হুবাহু লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে লগ ইন এখানে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আপনাকে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসবে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে ঢোকার পরে ডান পাশে চারটি অপশন দেখতে পারবেন প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন ডাউনলোড নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া এনআইডি কার্ডের জন্য রিইস্যু অপশনে যেতে হবে তো এখান থেকে রি ক্লিক করতে হবে রিইস্যুতে ক্লিক করার পরে এখান থেকে এডিটি ক্লিক করতে হবে আমার এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে আমি এর আগে সংশোধনের জন্য একটি আবেদন করেছিলাম সেটি অনুমোদিত হয়েছে এই জন্য এই নোটিফিকেশনটি এখানে শো করতেছে আপনারা যদি কোনো প্রকার সংশোধনের জন্য আবেদন না করে থাকেন অথবা পূর্বের ইস্যুর জন্য আবেদন না করে থাকেন তাহলে আপনাদের এখানে এই লেখাটি দেখাবে না এখান থেকে এনআইডি কার্ড পুনরায় ডাউনলোড করার জন্য এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করলে ফি সংক্রান্ত একটি নোটিফিকেশন চলে আসবে এখানে কোন কোন মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিতে পারবেন তার একটি তালিকা দেওয়া আছে এবং এখানে বলা আছে ফি প্রদানের ন্যূনতম তিরিশ মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন তো তিরিশ মিনিট অনেক সময় লাগে অনেক সময় লাগে না এরপর এখান থেকে বহলে ক্লিক করতে হবে বহলে ক্লিক করার পর প্রথমেই রয়েছে তথ্য এডিট তথ্য এডিটের মধ্যে রয়েছে পূর্ণমুদ্রণের কারণ তো নির্বাচন করুন এখানে ক্লিক করলে চারটি অপশন চলে আসবে হারিয়ে গেছে চুরি হয়েছে নষ্ট হয়ে গেছে ঠিকানা পরিবর্তন আপনার যদি হারিয়ে যায় এবং চুরি হয়ে যায় এই অপশনগুলো যদি আপনি নির্বাচন করেন তাহলে আপনাকে অবশ্যই জিডি নম্বর এবং আপনার থানা পুলিশ অফিসারের পদবী এগুলো দিতে হবে আর আপনি যদি নষ্ট হয়ে গেছে অথবা ঠিকানা পরিবর্তন এই দুইটি অপশনকে সিলেক্ট করেন তাহলে এই জিডি করার প্রয়োজন হবে না তো অনেকেই এখানে কনফিউশনে ভোগেন যে আমার যদি ঠিকানা পরিবর্তন করি বা এনআইডি কার্ড সংশোধন করি বা এনআইডি কার্ড নষ্ট হয়ে যায় তাহলে আমার জিডি করা লাগবে কিনা এই দুইটি ক্ষেত্রে আপনার জিডি করার প্রয়োজন হবে না কিন্তু আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে অবশ্যই থানায় জিডি করতে হবে তো আমার এনআইডি কার্ডটি নষ্ট হয়ে গেছে আমি এখানে নষ্ট হয়ে গেছে এটিকে নির্বাচন করব। নষ্ট হয়ে গেছে নির্বাচন করার পরে উপরের দিক থেকে পরবর্তী এখানে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো বিডিটি এখন আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে এখানে টাকা অ্যাড হলে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন কাগজপত্র জমা এবং নিশ্চিত করুন এগুলো দিতে পারবেন তো এখান থেকে আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে তার সেই তালিকাটা আপনি দেখে নিতে পারবেন তো এখান থেকে আবেদনের ধরন আছে রে ইস্যু এবং এটা হলো রেগুলার আপনি রেগুলার আর্জেন্ট স্মার্ট কার্ড এবং আর্জেন্ট স্মার্ট কার্ড এগুলোর জন্য আবেদন করতে পারেন তো আপনাকে আপনি যদি আর্জেন্টে আবেদন করেন সেক্ষেত্রে আপনার কত টাকা চার্জ হবে সেটা একটু দেখে নেই আর্জেন্টের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনার খরচ হবে ৩৪৫ টাকা এবং আপনি যদি রেগুলারের জন্য আবেদন করেন তাহলে আপনার ফি হবে দুশো টাকা তো আমি রেগুলার আবেদন করবো না আমার আর্জেন্ট প্রয়োজন এর জন্য আমি আর্জেন্ট সিলেক্ট করে আবেদন করব আমার খরচ হবে তিনশো টাকা তো আমি এখন টাকা জমা দিব টাকা জমা দেওয়ার জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে আমি বিকাশ থেকে টাকা জমা দিব এই জন্য আমি বিকাশ অ্যাপটি ওপেন করব। বিকাশ অ্যাপ ওপেন হওয়ার পরে পে বিল এই অপশনে যেতে হবে পে বিলে আসার পরে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এনআইডি সার্ভিস সরকারি ফি যদি এটি না দেখতে পান তাহলে আপনি এখানে সার্চ করতে পারেন এনআইডি সার্ভিস লিখে তাহলে আপনার এনআইডি সার্ভিসটি চলে আসবে তো আমি এখান থেকে এনআইডি সার্ভিসটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবেদনের ধরন নির্বাচন করব। আবেদনের ধরন হলো ডুপ্লিকেট আর্জেন্ট তো আমি এখান থেকে ডুপ্লিকেট আর্জেন্ট নির্বাচন করে দিলাম এরপর আমি এনআইডি কার্ড নাম্বার দিতে বলবে এনআইডি কার্ড নাম্বার দিব এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে তিনশো টাকা আমার এখানেও কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা শো করতেছে তো আমি এখন পেমেন্ট করে দেবো পেমেন্ট করার জন্য পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করার পরে এখানে পিন কোড দিতে হবে বিকাশের তিনশো পঁয়তাল্লিশ টাকার সাথে কিন্তু ছয় টাকা চার্জ যুক্ত হবে ছয় টাকা চার্জ যুক্ত হয়ে তিনশো টাকা বিল হয়েছে তো এখান থেকে তিনশো একান্ন টাকা কেটে নিবে তো আমি এখন সামনে যে এরো বাটন রয়েছে এই টাস বাটনে টাচ করবো এরো বাটনে টাচ করার পরে আমাকে বিল পেমেন্ট করার জন্য পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখলে আমার বিল পেমেন্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে অলরেডি মেসেজও চলে আসছে এখন আমি কম্পিউটারের এই পেজটিকে যদি রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে তিনশো এখন এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার যে এনআইডি কার্ডটি নষ্ট হয়ে গেছে সেই নষ্ট এনআইডি কার্ডের ছবি এখানে অ্যাড করতে হবে তো ছবি অলরেডি আমি পিডিএফ করে নিয়েছি তো সেই কার্ডটি এখানে আমি আপলোড করে দেবো এখানে এডমিট কার্ড লেখা আছে এই এডমিট কার্ডে ক্লিক করে আমাকে অপশন নির্বাচন করতে হবে যেহেতু আমার এনআইডি নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্য আমি এখান থেকে এনআইডি নির্বাচন করলাম এনআইডি নির্বাচন করে আমি আপলোড করব এরপরে এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার পর আমার পিডিএফ করা আছে আমি পিডিএফটিপ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে এখানে অন্য কোনো ডকুমেন্টস দিতে হবে না এরপরে ডান পাশে উপরের দিক থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করলে নিশ্চিত করুন অপশন চলে আসবে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন আপনি নিচের ফাইলসমূহ সংযুক্ত করেছেন আমি এখানে যে ফাইলগুলো সংযুক্ত করেছি তার একটি তালিকা দেখাবে যেহেতু আমি একটাই সংযুক্ত করেছি এই জন্য একটা ডকুমেন্ট দেখাচ্ছে এখন আমি সাবমিট করে দেবো তো সাবমিট করার জন্য সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে তো আমি যদি রি ইস্যুতে আবার যাই তাহলে আমি দেখতে পারবো আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে যখন আবেদনটি অনুমোদন হয়ে যাবে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে এখানে সেই লেখাটি থাকবে এবং এনআইডি কার্ড নিবন্ধনের সময় আপনি যে ফোন নাম্বার ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি মেসেজ চলে যাবে মেসেজ চলে যাওয়ার সাথে সাথেই আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে চাইলে আপনি যে আবেদন করেছেন তার একটা ডকুমেন্ট ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে এই যে আপনি আবেদন করেছেন সেই একটি ডকুমেন্ট কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো এই ডকুমেন্টটি আপনি সংরক্ষণে রাখতে পারেন নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য রি ইস্যুর অ্যাপ্লাই করেছিলাম দীর্ঘ বিয়াল্লিশ দিন পরে রি ইস্যুর অ্যাপ্লাই অনুমোদিত হয়েছে আবেদন করেছিলাম ছাব্বিশ বারো দুই হাজার তেইশ তারিখে আবেদনটি অনুমোদিত হয়েছে ছয় দুই দুই হাজার চব্বিশ তারিখে এবং আমি সাত দুই দুই হাজার চব্বিশ তারিখে এনআইডি কার্ডের সফট কপি ডাউনলোড করি আমি আর্জেন্ট এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম আবেদন ফিও ছিল তিনশো পঁয়তাল্লিশ টাকা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য হোমে এসে যে চারটি অপশন দেখতে পাবেন প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন স্মার্ট এনআইডি কার্ড এবং ডাউনলোড এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এখন এই সফট কপিটি আপনি প্রিন্ট করে ল্যামিনেটিং করে নিলেই আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন